নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনার সাথে আছি আমি পরণদীপ। তো আমার কাছে প্রায়শই এক টাইপের কমেন্ট আসে যে কেউ ক্লাস ইলেভেনে পড়ছে, কেউ ক্লাস টুয়েলভে পড়ছে, তারা ইউপিএসসি ডব্লিউবিসিসির জন্য প্রিপারেশন শুরু করছে। তো আজ আমরা আলোচনা করব এত আগে থেকে প্রিপারেশন শুরু করলে লাভ কী, ক্ষতি কী, এবং ফাইনালি আমি জানাবো যে এত আগে থেকে প্রিপারেশন কি শুরু করা উচিত কি উচিত না, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই কিন্তু সব কিছু জানতে পারবেন, অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। অ্যাকচুয়ালি দেখুন, সময়টা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। আমাদের সময় আমরা ক্লাস ইলেভেন টুয়েলভে হয়তো ইউপিএসসি সম্পর্কে শুনেছিলাম হয়তো এক থেকে দুবার, কিন্তু অ্যাকচুয়ালি জানতামই না ব্যাপারটা কী। তো দেখুন, ক্লাস ইলেভেনে পড়ছে একজন স্টুডেন্ট আমার কাছে কমেন্ট করেছে, দাদা আমি ক্লাস ইলেভেনে পড়ি, এখন থেকে স্টার্ট করছি, কিন্তু আমি এখন কী কী বুক কিনবো আর আমি ইউপিএসসি স্টাডি করার জন্য কোথায় স্টাডি করবো একটু বলবেন। তো আমি প্রথমেই বলি এর লাভ কী, এত আগে থেকে প্রিপারেশন শুরু করলে লাভটা কী হয় আর ক্ষতিটা কী হয়। লাভের কথা যদি আমরা বলি, তাহলে দেখবো আপনাদের যারা ইলেভেন টুয়েলভের প্রিপারেশন শুরু করছেন, তারা যদি সেই টাইপের সাবজেক্ট নেন ইলেভেন টুয়েলভে, তারপরে গ্র্যাজুয়েশনে সেই টাইপের সাবজেক্ট নেন ইউপিএসসির পার্সপেক্টিভ থেকে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেমন ধরুন কেউ হিস্ট্রি নিল, কেউ পলিটি নিল, ইন্টারন্যাশনাল রিলেশন নিল, এগুলো তো পলিটির সাথেই থেকে যায়। তো এই সাবজেক্টগুলো যারা নেবে ইলেভেন টুয়েলভে নেবে, গ্র্যাজুয়েশনে নেবে, তাদের কিন্তু একটা এক্সট্রা সুবিধা থেকে যায়, কারণ তাদের আলাদা করে তৈরি করতে হবে না। এবার তারা যদি আবার সেই সাবজেক্টের ওপরে অপশনাল চুজ করে, সেখানে তো কোনো প্রবলেমই নেই, আরও সুবিধা অনেক অনেকটাই। তো এই সুবিধা কিন্তু এই একটাই সুবিধা পাওয়া যায়, এবং তুলনামূলক ইউপিএসসি সম্পর্কে তারা অনেকটা ভালো জানে, আগের থেকে ভালো জানে। যারা যেসব স্টুডেন্টরা গ্র্যাজুয়েশনের পরে শুরু করছে বা গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারে শুরু করছে, তাদের থেকে অনেকটা এগিয়ে থাকে। এবার ক্ষতির কথা বলে দেখুন, কেউ যদি ইলেভেন টুয়েলভে ডব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য প্রিপারেশন স্টার্ট করে, সে তার ইলেভেন টুয়েলভের স্টাডিতে কিন্তু মন দিতে পারবে না, ইলেভেন টুয়েলভের স্টাডিতে মন দিতে পারবে না। কারণ বলছি এটা অবশ্যই হবে, কেন বলছি, ইলেভেন এবং টুয়েলভের যে ম্যাটেরিয়াল তার সাথে কিন্তু ইউপিএসসির যে সিলেবাস তার অনেকটাই পার্থক্য রয়েছে। যতই সে ডব্লিউবিসিএসসির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য হিস্ট্রি আর জিওগ্রাফি নিক না কেন, ইলেভেন টুয়েলভের স্টাডির সাথে এই যে কম্পিটিটিভ লাইনে স্টাডির অনেকটাই ডিফারেন্স রয়েছে। তো স্পেসিফিকভাবে যখনই সে ডব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য প্রিপারেশন শুরু করতে চাইবে, তখনই কিন্তু তার ইলেভেন এবং টুয়েলভের যে স্টাডি সেখানে অনেকটা খামতি থেকে যাবে, আর তার ফল হবে তার ইলেভেন এবং টুয়েলভের ফাইনালে গিয়ে এইচএসের মার্কস খুবই খারাপ হবে। এটা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখেছি, আমি আমার সামনে যে ওজন পড়েছে তাদের মধ্যেই বলছি আমি, বেশিরভাগ স্টুডেন্টের মার্কস কিন্তু এইচএসে গিয়ে খারাপ হয়। আর এইচএসে মার্কস খারাপ হলে প্রবলেম কী, পরবর্তীকালে তার যদি মনে হয় যে আমি গ্র্যাজুয়েশনের পরে অন্য কোনো লাইনে যাব, আমি এই যে ইউপিএসসি বা ডব্লিউবিসিএসির জন্য প্রিপারেশন নেব না, তখন যদি তার ভালো না লাগে, কারণ ইলেভেন টুয়েলভের যে ভালো লাগাটা আর গ্র্যাজুয়েশনের পরের ভালো লাগাটা, এবং তারা যখন রিয়ালিটি দেখবে, তারা যখন বাস্তবের সম্মুখীন হবে, তারা তখন কিন্তু একটু পিছিয়ে আসবে বা একটু এগিয়ে যাবে, এরকম কিন্তু অবশ্যই হবে। তারা তখন কিন্তু বাস্তবটাকে দেখবে, তখনই কিন্তু তারা অ্যাকচুয়ালি রিয়ালাইজ করতে পারবে যে আমি কী করতে চাই বা আমি কী করেছি এর আগে, এগুলো তারা তখন অ্যানালিসিস করবে। এবার যদি তার এইচএসের মার্কস খারাপ থাকে, সে ভালো কলেজ পাবে না, ভালো কলেজ না পেলে অনেক প্রবলেম রয়েছে। এছাড়াও আপনি ধরুন ইউপিএসসিরই প্রিপারেশন নিচ্ছেন, ডব্লিউবিসিএসসিরই প্রিপারেশন নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ বোর্ডে গেলেন, সেখানে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, সেখানে অনেক নাম্বার কিন্তু আপনার কমতে পারে। আপনার যদি ভালোভাবে এইচএস গ্র্যাজুয়েশনে ভালো পার্সেন্টেজ না থাকে, অবশ্যই এটা বলা হয় যে আপনার যদি ভালো কনসেপ্ট তৈরি করা থাকে, আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে নাম্বারের কোনো এফেক্ট পড়বে না, কিন্তু অবশ্যই এটা একটা কিন্তু নেগেটিভ দিক। কেউ যদি পরবর্তীকালে ইউপিএসসি সিডিএস দেয়, এসএসবি ইন্টারভিউতে যাবে, তখন কিন্তু এগুলো একটা বড় বড় কোশ্চেন তৈরি হয়ে যায় যে কেন এইচএসে নাম্বার কম হলো, কেন গ্র্যাজুয়েশনে নাম্বার কম হলো, এই টাইপের কিন্তু একটা প্রবলেম কিন্তু দেখা যায়। তো এটা সব ক্ষেত্রে হয় এটা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায়। যতই টপাররা বলুক না কেন যে কোনো ম্যাটার করে না, শুধুমাত্র ইলেভেন এবং টুয়েলভের নাম্বার এগুলো কোনো ম্যাটার করে না, কিন্তু অবশ্যই একটু ম্যাটার করে। ইন্টারভিউ যে নিচ্ছে তার চোখে আপনার পজিশনটাকে কিন্তু এইগুলো, এই নাম্বারগুলোকে, ক্লাস টেন্থ টুয়েলভ গ্র্যাজুয়েশনের যে নাম্বারগুলো সেগুলোই কিন্তু সেট করে দেয় অনেকটাই। তো এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হবে যারা ইলেভেন টুয়েলভ থেকে ইউপিএসসি বা ডব্লিউবিসিএসের প্রিপারেশন নিচ্ছে। এবার আমার যদি ওপিনিয়ন জিজ্ঞাসা করা হয় যে কী করা উচিত, আমি বলবো আপনি ইলেভেন টুয়েলভের যেটা পড়ছেন না কেন, ইলেভেন এবং টুয়েলভের সেই স্টাডিটাই বেশি করে মন দেওয়া উচিত, ইউপিএসসি বা ডব্লিউবিসিএসের কথা না ভেবে। প্রথমে ইলেভেন এবং টুয়েলভের যে সাবজেক্ট আছে, যদি সে চায় ইউপিএসসির জন্য প্রিপারেশন নিতে, সে সেই টাইপের সাবজেক্ট নিতে পারে, হিস্ট্রি জিওগ্রাফি সে নিতে পারে, অবশ্যই নিতে পারে। সে যদি সায়েন্সে দুর্বল হয়, তাহলে সে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এই টাইপের সাবজেক্ট অবশ্যই নিতে পারে, গ্র্যাজুয়েশনে এই টাইপের সাবজেক্ট নিতে পারে।
তা হলেও সে যেন অবশ্যই ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন স্পেসিফিক প্রিপারেশন না নেয়, সে ওই হিস্ট্রি পলিটি জিওগ্রাফি ইলেভেন এবং টুয়েলভের পার্সপেক্টিভ থেকেই পড়ুক, তাহলেই কিন্তু তার যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা তৈরি হয়ে যাবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও একই জিনিস হবে, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অতটা ম্যাটার করবে না এটা, কিন্তু স্পেসিফিকভাবে আমি বলবো ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে, ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কোনো রকম স্পেসিফিক প্রিপারেশন নেওয়ার দরকার নেই। ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সাবজেক্টের যে স্টাডি সেটা আগে করা দরকার, তারপরে এইচএস হয়ে গেলে তারপরে গ্রাজুয়েশনে সে আর একটু ম্যাচিওর হবে, তারপরে সে নিজের ডিসিশন নিতে পারবে যে কীভাবে সে এগোতে চায়। পরবর্তীকালে যদি তার মনে হয় যে আমি এই লাইনে না একটু অন্য লাইনে যেতে চাই, সেক্ষেত্রে কিন্তু তার মার্ক যদি খুব খারাপ থাকে সে কিন্তু অন্য লাইনে মুভ করতে পারবে না। এই প্রবলেমগুলো কিন্তু তারা ফেস করবে। আর ইলেভেন টুয়েলভে একটা স্টুডেন্টের উঠতি বয়স থাকে, তাদের কিন্তু অনেকটা বাস্তব সম্পর্কে ধারণা অনেকটা কম হয়ে যায়। সাধারণত স্টুডেন্টরা ইলেভেন টুয়েলভ এই টাইমটা ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশনে অনেক ইউপিএসসি ডব্লিউবিসিএস নিয়ে লাফালাফি করেন, তারপর যখন তারা বাস্তবের সম্মুখীন হয় তারা কিন্তু অনেক সময় তারা এখান থেকে পিছিয়ে আসে। আমি বলছি না সবাইকে এইরকম প্রবলেমের ফেস করতে হবে, কিন্তু এটা বাস্তব। তো আমার ওপিনিয়ন, আপনারা ইলেভেন টুয়েলভের প্রিপারেশান যদি শুরু করেন তাহলে এটা ভুল করছেন। ইলেভেন টুয়েলভের স্পেসিফিক প্রিপারেশান করবেন না ডব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য, আপনারা শুধু ইলেভেন টুয়েলভের প্রিপারেশানটাই করুন। আর যারা ফার্স্ট ইয়ার থেকে শুরু করছে আমি বলবো হ্যাঁ কিছুটা করে স্পেসিফিক প্রিপারেশান করা দরকার তখন থেকে, ফার্স্ট ইয়ার থেকে তখন কিছুটা যদি এগিয়ে রাখা যায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে। স্পেসিফিক প্রিপারেশান একেবারে শুধুমাত্র বইয়ে মুখ গুজে থাকলে হবে না, ওই যে টেক্সট বুকে, সেখান থেকে বেরিয়ে একটু স্পেসিফিক প্রিপারেশান তখন শুরু করতে হবে ফার্স্ট ইয়ার থেকে। সেখানে হিস্ট্রির যে স্ট্যান্ডার্ড বুক জীবন মুখার্জি প্রাথমিক বই হিসেবে শুরু করা যেতে পারে, স্পেকট্রামের বই দিয়ে শুরু করা যেতে পারে, পলিটি রেমলেশন শুরু করা যেতে পারে। এবার যদি ফার্স্ট ইয়ারের ফার্স্ট থেকে থার্ড ইয়ার এই তিনটে বছরে, গ্র্যাজুয়েশনের এই তিনটে বছরে কেউ যদি হিস্ট্রিতে স্পেকট্রাম, তারপরে পলিটিতে এম লক্ষ্মীকান্ত, ইকোনমিতে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখে, জিওগ্রাফিতে এনসিআরটি বেসিক এনসিআরটিগুলো ক্লিয়ার করে রাখে, তাহলে তো সে তো ডব্লিউবিসিএস বা ইউপিএসসি ফার্স্ট অ্যাটেম্পটে বসলেই তার গ্রাজুয়েশনের পরে সে তো ফার্স্ট অ্যাটেম্পটেই ক্র্যাক করে দেবে, যে কোনো এক্সামই হোক না কেন, সেটা ডব্লিউবিসিএস বা ইউপিএসসি। খুব ভালোভাবে যদি তার প্রিপারেশান এইগুলো যদি পলিটি হিস্ট্রি জিওগ্রাফি আর ইকোনমি এই চারটে সাবজেক্ট যদি ঠিকভাবে তৈরি করা থাকে, আর ফাইনাল ইয়ারে গিয়ে সে অপশনালটা তৈরি করতে পারে। কারণ অপশনাল নিয়ে প্রথমে অনেক প্রবলেম ক্রিয়েট হবে যে কোনটা অপশনাল নেবো কোনটা নেবো না, অনেক সাবজেক্ট ভালো লাগার মধ্যে আসবে অনেক সাবজেক্ট ভালো লাগবে না, কিন্তু ধীরে 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 এই রিয়েলাইজেশনটা এসে যাবে যে বিভিন্ন সাবজেক্ট পড়তে পড়তে পলিটিক্স হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি এগুলো পড়তে পড়তে একটা রিয়েলাইজেশন এসে যাবে কোন অপশনালটা তার পক্ষে সুইটেবল। তো অবশ্যই আপনারা যারা ইলেভেন টুয়েলভে তারা ইলেভেন টুয়েলভে স্টাডির প্রতি মন দিন, এবং যারা গ্র্যাজুয়েশনে পড়ছেন তারা অবশ্যই এগিয়ে থাকার জন্য অন্তত এই চারটে সাবজেক্ট হিস্ট্রি পলিটি ইকোনমি এবং জিওগ্রাফি এগুলোকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করুন, এবং যদি সম্ভব হয় সায়েন্সটাকেও তুলনামূলক পাশাপাশি রাখুন। সায়েন্সের মধ্যে স্পেশালি এনভায়রনমেন্টকে পাশাপাশি রাখবেন। যদি আপনি ইউপিএসসি প্রিপারেশন নেন, আপনি যদি ডব্লিউবিসিএস প্রিপারেশন নেন, এনভায়রনমেন্টকে একটু পাশে সরিয়ে আপনি সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিকে বেশি গুরুত্ব দেবেন। তো এটাই ছিল ছোট্ট ভিডিও বলার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।